আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে একসঙ্গে থাকবো। সে আমার ফিয়ান্সে। কত টাকা কি পাই তুই জানে রাখিস, কেন পাঠাই দিব না? এত ছোট লোকের কথা কোথা থেকে শিখলি তুই? আপনার কাছে নেই। তোমার নাম্বার আমার কাছে প্রথম থেকেই ছিল। ভালো থেকো। না, আমার কাছে মনে হইতেছে আমি কি যেন হারাই ফেলতেছি। এরকম কেন মনে হবে তোর? ম্যাডাম আমার কল করছিল। ম্যাডাম তো কল করবে, তোর খোঁজ নিবে, এটাই তো স্বাভাবিক। ওই যে পঙ্কজ মামার নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছিলাম, তো আমি ম্যাডামের ফোনটা দেখি নাই, ধরতেও পারিনি। পরে আমি কল দিছি, এখন ম্যাডাম আমার ফোন ধরতেছে না। হয়তো ম্যাডাম ব্যস্ত আছে, পরে আবার তোকে ফোন করবে। আপা, ম্যাডামের সাথে কি আপনার দেখা হয়েছিল? ম্যাডাম কেমন আছে? ম্যাডাম ভালো আছে, এদিকে সবকিছুই ঠিকঠাক আছে। তোর এসব নিয়ে এত চিন্তা করতে হবে না, তুই পঙ্কজ মামার দিকে খেয়াল রাখ। আপা, আমি একদিনের জন্য আসি, আইসা ম্যাডামের সাথে দেখা করে আমি আবার চলে আসবো ঢাকায়। না না না, কোনো দরকার নেই। তুই এখানে চলে আসলে ওদিকে তো কেউ সামলাতে পারবে না ঠিকঠাক, সবকিছু এলোমেলো হয়ে যাবে। কেন দুশ্চিন্তা করছিস, সবকিছু ঠিক আছে এদিকে। আপা, একটা কাজ করলে কেমন হয়? রাতুল একদিনের জন্য আসতে বলি, রাতুল আসলো, রাতুল রেখে আমি গেলাম, আমি ম্যাডামের সাথে দেখা করে, একটা দিনের ব্যাপারই তো, পরে আমি আবার চলে আসি, রাতুল চলে গেল। না না না, ওটার দরকার নেই। তুই যেভাবে সবকিছু সামলাতে পারিস, রাতুল সেটা পারবে না। রাতুল বোকা শোকা, এতগুলো টাকা পয়সা, ডাক্তার, হসপিটাল, এতদিনের প্রসিজিওর, হঠাৎ করে একজন গিয়ে তো সব সামলাতে পারবে না, বুঝিস না? ঠিক আছে আপা, আমি আসলাম না। আপনি আপনার শুধু ম্যাডামরে বললেন আমার কথা, যে আমি একটু ব্যস্ত আছি, আমি ফোনটা ধরতে পারি না, আমি তো ফোন দিছিলাম, আমার জন্য ফোন দেয়। আচ্ছা, আমি বলবো, দেখা হলে বলবো। হ্যাঁ ঠিক আছে। বন্ধু, আমার মনে হয় কি তুই ভুল পথে গমন করছিস। ভুল পথে মানে? এই যে সুস্মিতা ম্যাডামের ব্যাপারে। এই আস্তে, কবির বাচ্চা, তুই দুনিয়ার সব বিষয় নিয়ে আলাপ কর, কথা কহ, কিচ্ছু কমু না। এই ব্যাপারটা নিয়ে তুই কোনো রকম কথা কবি না, ঠিক আছে? কিন্তু বন্ধু, তুই মনে হয় আমার লেখা শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতাটা পড়িসনি। তোর নাম কি? কাজী কাদের নওয়াজ। হ্যাঁ, কাজী কাদের নওয়াজ যখন কবিতাটা লিখে, তুই কে? তোর বাপ, তার বাপ, তার বাপ যে পৃথিবীতে আইব, ওইটার প্ল্যানিং করে নাই, ঠিক আছে? চুপ থাকবে একটু। কিন্তু সেটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো শিক্ষক। হ্যাঁ শিক্ষক, কিন্তু আমি শিক্ষিকার লগে প্রেম করতেছি, শিক্ষিকারে ভালোবাসতেছি। এখানে নারী পুরুষ মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো তিনি আমাদের শিক্ষক, আমাদেরকে শিক্ষা দান করেন। কোথাও লেখা আছে যে শিক্ষিকার লগে প্রেম করা যাবো না, শিক্ষিকারে ভালোবাসা যাবো না, উনার লগে সংসার করা যাবো না? যদি দেখাইতে পারো, আমি জীবনও সুস্মিতা ম্যাডামের সামনে যেয়ে দাঁড়াবো। বন্ধু, তুই যে কাজটা করছিস সেটা অন্যায়, এই কাজটা সমাজ বহির্ভূত, সমাজ কখনো এই কাজ মেনে নেবে না। আর আমি একজন কবি হয়ে অন্যায় কখনোই মানতে পারি না। কাজ কর, না পারলে এনতিকা সোজা হাঁটতে থাকবি, নিউ মার্কেট করবো, হাতের বামে ঢুকবি, অন্তিকা আবার বামে ঢুকবি, ঢুকলে তুই পাবি শাহবাগ মুক্ত মঞ্চ। ওই জায়গায় গিয়া আমার নামে মিটিং মিছিল কর, আমার ফাঁসি চা, যে সোয়ান ম্যাডামের লগে প্রেম করে ওর ফাঁসি যাই, ঠিক আছে? মন মেজাজ খারাপ আছে, একটা কথা কবি না, ঠিক? বন্ধু, তুই মরিচিকার পিছনে ছুটছিস, তুই দেখতে পারছিস কিন্তু ধরতে পারছিস না। যদি আর একটা কথা কস, তোরে মাইরা আমি মরিচিকার মতো গাছের মধ্যে ঝুলে রাখে, আমি দেখবো কিন্তু তোরে ধরুম না, ঠিক আছে? আর যদি একটা কথা কস, কবিতার বই খাওয়া কিন্তু তোর ম্যাডাম মরবে। তুই আমার কবিসত্বর অপমান করেছিস, আমি এক মুহূর্ত এখানে থাকতে পারি না। তুই থাক, আমি রাস্তায় চলে গেলাম। যা দাঁড়াস, যা। আমার লেখাটা জানিস তো, রেগে গেলেন তো হেরে গেলেন। অরে কিনলি গাছে আমার লগ করে লয়ে আইছি আমার।
কিরে বন্ধু, কি অবস্থা বল? পঙ্কজ মামা কেমন আছে? আর পঙ্কজ মামা জিগা, আমি কেমন আছি। কেন, তোর আবার কি হলো? লগেজের পাঠাইছস? অত পঙ্কজ মামার থেকেও বড় রুগী। কি বলিস, নীরব? আর ওকে তো সুস্থ অবস্থা রাজশাহী থেকে নিয়ে গেলি। অসুস্থ ছিল কবে? আচ্ছা কি হয়েছে সেটা বল। আর এন্টারটেইনমেন্ট, একটার পর একটা ঝামেলা পাকাইতে আছে, আর খারাপ দিন কিন্তু পরপরই খালি কবিতা কবিতা কবিতা। আরে ও তো কবি, ওর মাথায় তো সবসময় কবিতাই ঘোরে। আর ওকে তোর সাথে বুদ্ধি করে কেন পাঠিয়েছে জানিস? যাতে এইসব কবিতা বলে তোকে একটু এন্টারটেইন করতে পারে। হয়তো চলে গেছে বেটা। চলে গেল মানে কই গেল? জানি না, রাগ করে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই রাগ, আমি দেখতেছি। রাতুল। নীরব, কই তুই? আমি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করিয়াছি। তুই রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করিয়াছিস মানে? হ্যাঁ, অনেক চিন্তা করে দেখলাম হাসপাতালে কোভিড জন্য না, কোভিড জন্য দরকার সবুজে ঘেরা রাবির মতো উন্মুক্ত পরিবেশ, যেখানে আমি বসে নিরালয়ে কবিতা লিখতে পারবো। তাই বলে তুই সোহানকে একা রেখে চলে আসবি? হ্যাঁ, ও তো আমার কবি সত্তাকে অপমান করেছে, আমার পক্ষে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয়, তাই অনেকটা বাধ্য হয়েই আমি ক্যাম্পাস ফিরছি। তোর কি মনে হয়, তুই ক্যাম্পাসে আসলে ক্যাম্পাসে ঢুকতে পারবি? কেন ঢুকতে পারবো না, কেন? আমার অপরাধ? তোর অপরাধ? তুই একটা মানবতা বিরোধী কবি, তুই একটা অসুস্থ মানুষকে হাসপাতালে রেখে চলে আসছিস। কি বলিস, এভাবে তো ভেবে দেখিনি। ক্যাম্পাস তো দূরের কথা, তুই যদি রাজশাহীর আশেপাশেও আসিস, তোর নামে এমন অপপ্রচার চালাবো তোর কবি সত্তা একদম বিলীন হয়ে যাবে, গায়েব। তাহলে তুই বলছিস আমি মানবতার কাছে ফিরে যাব? তুই ভেবে দেখ তুই কি করবি। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু রাতুল, তুই সোহানকে বলে দিবি আমি ফিরে গেলে ও যেন আমাকে সাদরে গ্রহণ করে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আবার ফিরে এলাম মানবতা ও বন্ধুত্বের নীড়ে। রাইতে কি করিস বন্ধু? মানবতা ও বন্ধুত্ব নিয়ে আমি একটা কবিতা লিখেছি, প্লিজ কবিতাটা শোন। ভাব কর না, মানে এমনি প্যারার মধ্যে আছি। আর প্যারা প্লিজ তাহলে প্লিজ এটা চুপ থাক। তাহলে কবিতা লেখার জন্য আমাকে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করে দে। কবিতা লেখ। জানো, পঙ্কজ মামার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে। আমরা স্টুডেন্টরা চ্যারিটি শো করছি, অনেকে ডোনেশন দিচ্ছে, সকল টাকা কালেক্ট করছি, ঢাকায় পাঠাচ্ছি, সেখানে ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে কি না খোঁজ খবর নিচ্ছি, সব কিছু আমার এক হাতে করতে হচ্ছে। এই জন্য তোমার সাথে দেখাও করতে পারছি না, তোমার খোঁজও নিতে পারছি না। রাতু, কোনো প্রবলেম নেই, তুমি তোমার কাজগুলো শেষ করো, অনেক সময় পড়ে আছে আমাদের দেখা করা, আর আমি তো হারিয়ে যাচ্ছি না, তাই না?
সেটা ঠিক আছে, কিন্তু জানো এত দৌড়াদৌড়ির পর যখন তোমার সাথে দেখা হয়, তোমার সাথে কথা বলি, আমার সব ক্লান্তি দূর হয়ে যায়, এত শান্তি লাগে। তাই তো ইচ্ছে করো যে প্রতিদিন তোমার সাথে দেখা করি। রাতু, তোমার মনটা না অনেক বড়। মাঝে মাঝে ইচ্ছে করে আমি তোমার প্রেমে পড়ে যাই। কি সত্যি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে? আসলে কে কখনো আমার হাত ধরেনি তো, আর আজকে তুমি আমাকে জড়িয়ে ধরেছো। আর ওইরকম কিছু না, মানে তুমি এমন ভাবে কথাটা বললে আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারিনি। ইটস আ ফ্রেন্ডলি হাগ, আই এম সরি। কৃষ্ণা, আজকের ওই ক্লাসটা খুব একটু টাফ ছিল, সমস্যা নাই, আমি কমপ্লিট করে নিচ্ছি। তুই আমাকে নোটটা দিস তো। আচ্ছা আচ্ছা, এই তুই কি ওই মেয়েটাকে চিনিস নাকি? নতুন মেয়েটা? নতুন মেয়ে কোনটা আবার? আরে আসছে, কি জানি নাম, মন 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 নাম সম্ভবত। ও হ্যাঁ, পার্সোনালি চিনি না, কিন্তু আমার সাথে ওই ইংলিশে কথা বলতেছিল। তুই সাথে কথা বলছিস কেন? এত কথা বলা লাগবে না, এত ঝামেলাঝাটি কোনো কিছু যাওয়ার দরকার নাই, তুই কথা বলবি না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, বলছিস যখন মাথায় থাকবে। তারপর তোর কি অবস্থা? পানি কথা হয় শ্রাবণের সাথে? হয় মানে আফসোস কেন? জানিস ও কি করছে? কি করছে? সোহান ওকে ফোন করছে দেখা করার জন্য, হসপিটালে যাইতে বলছে, ও আসে নাই। মানে ঢাকাতে? হ্যাঁ। কি বলিস? না শ্রাবণ তো এরকম ছেলে না। শ্রাবণ এরকম ছেলে না আমরা ভাবতাম, হ্যাঁ, কিন্তু এখন যে ও কি করতে সেটা বুঝতে পারছিস না। তুই বল, এটা কেউ ঠিক করছে? ওর তো অ্যাটলিস্ট যাওয়া উচিত ছিল, না হোক ফোনে যোগাযোগ করা উচিত ছিল। সোহান বলছে যে এখানে প্রবলেম, ওর বাসায় যাবে, একটু ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য তো মানুষ যায়। ও বলছে ওর বাসায় প্রবলেম, যাওয়া যাবে না। এটা কোন ধরনের ব্যবহার? কি বলিস, মানে পঙ্কজ মামা অসুস্থ, এটা জানার পরেও শ্রাবণ দেখা করে নেই? হ্যাঁ। আচ্ছা শোন, আমার মনে হয় শ্রাবণ কোনো প্রবলেমে ছিল, নাহলে শ্রাবণ তো এরকম ছেলে না, আমরা তো ভালো করে ওকে চিনি। আমিও ভালো করে চিনি, কিন্তু ও এরকম কেন করতেছে এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা এখন এত রিয়্যাক্ট করার দরকার নাই, আমি ওকে ফোন দিচ্ছি, আমি ওর সাথে কথা বলে জানি আসলে ঘটনাটা কি হয়েছে। ওর তো এরকম করার কথাই না, আমি ফোন দিব, তুই টেনশন নিস না। সেটাই, দেখ স্যার তোর ফোন ধরে কিনা, মহাব্যস্ত। আরে ধরবে আমার ফোন, ফোন কেন ধরবে না, বন্ধু না আমার। আর তুই এত ভাবিস কেন ওকে নিয়ে জানিস? কারণ তুই ওকে অনেক বেশি ভালোবাসিস। সেটা তো বাসবই। চল, তারপর ও না ঠিক করে নাই, ওর কোনো প্রবলেম হলে ওর বলা উচিত ছিল, সোহানরা ওর তো ফ্রেন্ড তাই না? আরে হ্যাঁ, সবাই তো ফ্রেন্ড, বললাম না কোনো ঝামেলা ছিল, আমি ফোন দিচ্ছি, আমি ফোন দিয়েই ওকে আপডেট জানাবো। ভয় পেয়েছে রে।
ভয় পেয়েছে? আপনি আপনি তো আমাকে সোহান বলেই ডাকতেন। ও আগে বলে ভুল করেছি, সম্মানী লোককে সম্মান না দিলে কি নিজের সম্মান পাওয়া যায় বলেন? সম্মান দেবার জন্য তো স্যার ডাকা দরকার নেই, ভাই বলেও সম্মান করা যায়। ও বাহ, ভালো জ্ঞানের কথা বলেছেন তো। আচ্ছা আমি একটা জিনিস পাইতে পারছি না, আপনি বিদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে দেশের যত খবর রেখেছেন কিন্তু এটা আপনি পাইতে পারেননি যে রাতের কালায় এইরকম একা একা চলাফেরাটা রিস্ক হয়ে যেতে পারে? না একবার যে ভাবিনি তা নয়, একবার ভেবেছিলাম, পরক্ষণে মনে হলো যে না এলাকাটা তো আপনার, আপনি সেরকম ছেঁচড়ামি করবেন না। আমার এলাকায় কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে অন্ধকারে কোথায় সাপ ঘোপ লুকিয়ে থাকে এটা তো বলা যায় না। আপনি ইদানিং সাপ ভাল্লুকও পুষছেন? আমার পুষতে হবে কেন? আমি মানুষের সেবা করছি না, দেশের উপকার করছি না, শত্রু তৈরি হবে না, কে কখন করে আমার উপরে দোষ চাপিয়ে দেবে বলেন কি? আপনার যে ভয়ঙ্কর মানুষ এখানে আসে নাকি ভাই? আপনি কি আমার সাথে মশকরা করছেন স্যার? সম্পর্কে তো আপনি আমার দুলা ভাই হন না যে আপনার সাথে মশকরা করব। দুলা ভাই হই না, কিন্তু আপনি যেটা করেছেন না দুলা ভাইয়ের চেয়ে বড়। আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, জেনে শুনে এমন একটা জায়গায় হাত দিয়েছেন যেখানে দশটা হাত পড়ে রয়েছে। শিক্ষিত বিচক্ষণ মানুষ এটা কিভাবে পেরেছেন? শিক্ষিত মানুষ বলেই তো পেরেছি ভাই, মেনে নিতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, আমার কাছে অতীত কোনো ব্যাপার না, আমার কাছে গুরুত্ব হচ্ছে বর্তমানটা। ভালো বলেছেন, বর্তমান তো অবশ্যই লাগবে, কিন্তু তাই বলে ভবিষ্যতের কথা ভাবতে হবে না? ভবিষ্যতের কথা আমি ভাবি, ভাবি না যে তা না। একজন মানুষ চোখের সামনে হাতুড়ি লোহা লক্ষর পেটাতে পেটাতে এত বড় হয়ে যায়, ভবিষ্যৎ বুঝবো না? অবশ্যই বুঝবো। বাহ, অনেক কথা মনে রেখেছেন, আমিও মনে রেখেছি। কারণ নিশ্চয়ই আপনার এটাও মনে আছে যে আমার ঘাড়ের রক দুইটা তেড়া আছে। জিতে গিয়েছেন স্যার, জিতে গিয়েছেন। আপনার কাছে না অনেক কিছু শেখার আছে। আপনি যদি 10 বছর বিদেশে না থেকে দেশে থাকতেন তাহলে আপনার কাছে আমি কোচিং করতাম, এতদিনে শিক্ষিত হয়ে যেতাম। আমার কি দুরবস্থা হতো একবার ভেবে দেখুন। চলেন আপনাকে লামিয়ে দেই। জি না, গাড়ি দিয়ে যদি আসতে যেতাম তাহলে হেঁটে হেঁটে আসতাম না, হাঁটতে ইচ্ছে করছে, হাঁটবো। হাঁটেন, হাঁটতে থাকেন, দেখেন কত দূর যেতে পারেন। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো। আপু দেখছো কিরকম ছোট লোক? হ্যাঁ রে কোনা, তোর মনটা তো ছোট কেন বলতো? তাহলে এখানকার শিক্ষক নয় কেন? অনেক ভালো শিক্ষক আছে এখানে। ও আচ্ছা, তাই স্যার। ভাই আমি বুঝছি ভাই, আমি ক্যাফে বসছি, আমি পাঠিয়ে নেবো না, আমি ঘুমাবো না ভাই। আপনার টাকা ফেরত, এই টাকা কি ফেরত আসতে রে বেটা?